আমাদের তিনটি কন্যা সন্তান আছে এবং 5 বিঘা জমি আছে। এই ক্ষেত্রে তিন কন্যাকে 1 বিঘা করে জমি দিতে চাই, দিতে পারবো কিনা? সন্তান যদি কন্যা সন্তান যদি একজন হয় তো সর্বোচ্চ তাদেরকে অর্ধেক দিতে পারবেন, তাকে অর্ধেক পাবে সে সর্বোচ্চ। আর যদি তোমাদের কন্যা সন্তান যদি 2 বা ততোধিক হয় তাহলে তারা তোমার টোটাল সম্পদের 2/3 পাবে, 3 ভাগের 2 ভাগ পাবে, বাকি 1 ভাগ তোমার অন্যান্য যে আত্মীয়রা আছে তাদের মধ্যে করণ আলোকে বণ্টিত হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো মুসলমানি বা সুন্নতে খাতনার অনুষ্ঠান করা বা এই উপলক্ষে উপহার উপঢৌকন দেওয়া নেওয়া যাবে কিনা? মুসলমানি উপলক্ষে ঘরোয়া কোনো অনুষ্ঠান হতে পারে, এটা মুবাহ পর্যায়ের জিনিস, কিন্তু এটাকে যদি মনে করা হয় শরিয়ার নির্দেশ, এটা খাতনার অংশ সুন্নাত, তাহলে সেক্ষেত্রে এটা ভুল হবে, কারণ এরকম কোনো নির্দেশ নাই। সালাফের মধ্যে কেউ কেউ তাদের সন্তানদের এই জাতীয় আপনার খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্তানের মনকে খুশি রাখার জন্য, তার কষ্ট হয়েছে তাকে আনন্দ দেওয়ার জন্য আত্মীয়স্বজনকে নিয়ে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছেন, এরকম বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। এখান থেকে ওলামায়ে কেরাম বলেছে এটা মুবাহ, যদি কেউ চায় করতে পারেন, বাকি এটা করতে হবে শরীয়ত নির্দেশিত হবে সেটা সেরকম না। আর এই উপলক্ষে যে উপহার আদান প্রদান করার যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে এটা খুবই জঘন্য একটা কালচার, বিশেষ করে শুধুমাত্র এই উপলক্ষে না, যুবকরা যারা বিয়ে শাদী এখনো করেন না সামনে করবেন, নিয়ত করেন যে আপনাদের বিয়ে শাদী উপলক্ষে টেবিল চেয়ার বসায় চাঁদাবাজি হবে না, ঠিক আছে? তো ইনশাআল্লাহ, আমি জানি না কোনো দেশে, অন্য কোনো দেশে এই বাজে কালচারটা আছে কিনা, যে হোটেলে খাইতে গেলে মানুষ সাধারণত, সাধারণ নর্মাল হোটেলগুলোতে খাইতে গেলে মানুষ খাওয়া দাওয়া করে বের হওয়ার সময় এরপরে মেসিয়াররা বলে যে এত টাকা হয়েছে তারপর আপনি টাকা দেন, আর বিয়ে শাদীতে ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে বসে থাকে, খাতা কলম নিয়ে বসে থাকে, কি নিয়ে আসছেন, কত টাকা দিচ্ছেন আগে লেখা যান, খাবেন 500 টাকা দিয়ে যাবেন 5000 টাকা, তো এর চাইতে বড় অত্যাচার আর কিছু হতে পারে? অতএব এই সমস্ত অবিচার আমরা করবো না। বিশেষ করে আকিকার এই যে অনুষ্ঠান, খাতনার অনুষ্ঠান, আমি তো ঢাকা শহরে এরকম ফ্যামিলিও দেখেছি যে তারা রীতিমতো ক্যালকুলেটার আর কাগজ কলম নিয়ে বসছে যোগ বিয়োগ করার জন্য, কি যে টোটাল আমরা এতজন গেস্টকে দাওয়াত দিব, অমুক অমুক ফ্যামিলিকে, কারণ কোন কোন ফ্যামিলি টাকা দিলে পয়সা বেশি পাওয়া যাবে সেই হিসাবে দাওয়াত দেওয়া হয়। তো এই দাওয়াত দেওয়ার পরিকল্পনা করার পর আনুমানিক অ্যাভারেজে যদি 1000 করে সবাই নিয়ে আসে কত টাকা হবে, তারা খাবে কত টাকা, থাকবে কত টাকা, তাদের লাভ লস কত, কি এসব না করে একটা হোটেলে ব্যবসা করেন, এর চাইতে নিকৃষ্ট চাঁদাবাজি হতে পারে? অতএব এগুলো কোন অবস্থাতে আমরা করবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।